হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি অর্থে এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো এবং তার সাথে সাথে একটা বাংলা গান এসেছে আপকামিং একটা ছবি যেটা নাম হচ্ছে মেন্টাল বলে যাতে যশুদাস গুপ্ত এবং নুসরাত রয়েছে সেই ছবিটা একটা গান রিলিজ করেছে তো সেটা রিয়াকশনও দেবো এই ভিডিওর মধ্যে তো প্রথমে আপডেটসগুলো নিয়ে একটু কথা বলে নিই তো সালার সালার টু যে ছবিটা হতে চলেছে সেটা দু হাজার পঁচিশ সালেই মুক্তি পাবে এটা সালারের প্রডিউসাররা জানিয়ে দিয়েছে তার মানে দু হাজার চব্বিশ থেকেই কাজ শুরু হয়ে যাবে এবং দু হাজার এই ছবিটাকে মুক্তি দেওয়ার প্ল্যান করছে এটা ছিল প্রথম আপকামিং ছবি থেকে আপডেট দ্বিতীয় আপডেটটাও প্রভাসকে কেন্দ্র করে তো প্রভাস মারুতিকে নিয়ে যে ছবিটা করছে মারুতির সাথে যে ছবিটা করছে সেটা একটা হরর জন্ডের ফিল্ম হতে চলেছে এটা প্রভাস নিজেই একটা ইন্টারভিউতে জানিয়েছেন তিনি কালকির ব্যাপারে তো বলেছেন যে কালকি একটা ফিউচারিস্টিক সিনেমা সালার একটা মাস মুভি ছিল এবং এছাড়া মারুতির সাথে যে ছবিটা উনি করছেন সেটা হচ্ছে একটা মুভি তো প্রভাস এটাও জানিয়ে যে আমি বিভিন্ন জন্ডার মধ্যে ট্রাই করতে চাই তো দেখা যাক মারুতির ছবিটা যে একটা হরর ফিল্ম এটা কিন্তু আপডেট কখনো উঠে আসেনি ঠিক আছে আমরা শুনেছিলাম যে এটা একটা কমেডি বেসড মুভি হবে তিনটে হিরোইন থাকবে তো এবার হরার কমেডি স্পেসের মধ্যে নাকি পুরোপুরি সিরিয়াস হরার ছবি সেটা দেখা যাক এবং সত্যিই তো তাহলে মানে রাভাসকে প্রশংসা করতে হয় যে সেই ডিফারেন্ট টাইপ অফ মুভি সত্যিই করছে কারণ শাহ একটা কাইন্ড অফ হালকা একটু ফিউচারিস্টিক সিটি বাজি সিটি যেটাকে দেখিয়েছিল হ্যাঁ ফেল করেছে সেটা অন্য ব্যাপার রাধের এক একরকমের কনসেপ্ট ট্রাই করেছিল কনসেপ্ট কিন্তু বিভিন্ন রকমের সে করে গেছে এবং বিভিন্ন ডিরেক্টরকে বিভিন্ন রকম সুযোগ দিচ্ছে এবং সে থাকছে বলে বাজেটটাও ডিরেক্টরটা ভালোই পাচ্ছে এবার ডিরেক্টর অনেক সময় ডেলিভার করতে পারেনি সেটা সেটা ফল্ট আছে ডেফিনেটলি ডিলে মানে ডিরেক্টরদের বাট সে কিন্তু বিভিন্ন টাইপের কনসেপ্ট কিন্তু ট্রাই করে গেছে এটা কিন্তু একটা ভালো জিনিস পরবর্তী আপডেট হচ্ছে দেবরাকে কেন্দ্র করে তো দেবরার একটা গ্লিমস আসতে চলেছে যেটা এইট জানুয়ারি তারা মুক্তি দেবে তারা সংক্রান্তির আগেই এটাকে মুক্তি দিতে চাইছিল কারণ সংক্রান্তির সময় প্রচুর তেলেগু ছবি মুক্তি পাবে তার প্রতিটার সাথে তারা দেবরার গ্লিমসটাকে অ্যাটাচ করে রিলিজ করবে তো এই মানে গ্লিমসের রানিং লেন্থ হতে চলেছে বাহাত্তর সেকেন্ড এবং এই বাহাত্তর সেকেন্ডে আমরা মোস্টলি অ্যাকশন বেস জিনিসপত্র দেখতে পেতে চলেছে তো মেকার্স একটা মানে পোস্টার রিলিজ করেছিল যেটাতে আমরা দেখছি জুনিয়র এনটিআর আর কি একটা বোটের ওপর দাঁড়িয়ে আছে তো দেখা যাক এবার কীরকম হয় আর কি এবং সাইফ আলী খানকে আমরা দেখতে পাই কি না আমি তো সাইফ আলী খান এবং জুনিয়ার এনটিআর যদি কোনো ডায়লগ সিন থাকে সেটা আরও বেশি ইম্প্যাক্টফুল হবে দ্যান ওনলি শোয়িং অ্যাকশন দেখা যাক সেটা কি দেখায় এবং ভিজুয়ালসগুলো দেখে আমরা বুঝতে পারবো কারণ শুনছিলাম যে এখানে প্রচুর আন্ডার ওয়াটার সিকোয়েন্স থাকতে চলেছে যেগুলো হলিউড থেকে টেকনিশিয়ান নিয়ে এসে করা হয়েছে তো দেখা যাক সেগুলোর এক্সিকিউশন কীরকম হয়েছে পরবর্তী আপডেটটা একটা জলি এল বি থ্রিকে কে কেন্দ্র করে তো এই ছবিটার শুটিং এবছর মে মাস থেকে শুরু হতে চলেছে এবং দু হাজার পঁচিশে এই ছবিটাকে মুক্তি দেওয়া হবে মেকারসরা দুটো টাইটেল ভাবছে জলি এল বি থ্রি তো আছেই ডেফিনেটলি আর এর ছাড়া জলি ভার্সেস জলি এই টাইটেলটাও মাইট বি হতে পারে এই ছবিটার টাইটেল তো দেখা যাক সেটা কি হয় আলটিমেট পরবর্তী অ্যানিম্যাল পার্কে কেন্দ্র করে তো অ্যানিমাল ছবিতে যেহেতু ববি দেউলিয়া ক্যারেক্টারটা বিশাল পপুলার হয়েছে স্ক্রিন টাইম কম থাকা সত্ত্বেও ক্যারেক্টারটাকে নিয়ে প্রচুর কথা হয়েছে প্রচুর দেখবেন এর গানটাও মানে জামাল কুদু গানটাও প্রচুর পপুলার হয়েছে তো শোনা যাচ্ছে যে অ্যানিমাল পার্ক ছবিটার মধ্যে ববি দেউলে ক্যারেক্টারটা ফেরত আসতে চলেছে এবার এরকম হতে পারে যে ববি দেউলের এরকম লুক অ্যালাইক কিছু একটা তারা তৈরি করে দিল কারণ এই ছবির মধ্যে একটা বডি ডাবলের কনসেপ্ট আমরা বারবার দেখতে পাচ্ছি তো সেই জিনিসটাকে যদি শান্তিপ্রেড্ডি বাঙ্গা ফিরিয়ে আনে তাহলে সেইভাবে ববি দেউলে ক্যারেক্টারটা একটা ফিরতে পারে বা সেটা একটা পসিবিলিটি হতে পারে আর এছাড়া হতে পারে যে এটা ফ্ল্যাশব্যাকের পোর্শন আমরা দেখতে পাবো কারণ সেনিব্রিটিভে কদিন আগে একটা ইন্টারভিউতে স্টিলের যে ব্যাক স্টোরিটা সেটা সে অ্যানিমাল পার্কের মধ্যে এক্সপ্লোর করবে তো সেটা করবার সময় আমরা হয়তো ইয়াং ববি দোলকে দেখতে পেতে চলেছি সে কিভাবে বোবা হলো কিভাবে আওয়াজ হারালো সেই বিষয়গুলো থেকে শুরু করে তারা এক্স্যাক্টলি কী করে স্কটল্যান্ডে সেই জিনিসপত্রগুলো হয়তো দেখতে পেতে চলেছি তো সেইভাবে হয়তো ফ্ল্যাশব্যাকের একটা পোর্শন থাকবে এবং এছাড়া বলা হয়েছে যে অ্যানিমাল পার্ক ছবিটা নাকি অ্যানিমালের থেকেও বেশি ইমোশনাল হতে চলেছে ডেফিনেটলি ভায়ালেন্স তো হবেই বা ছবিটা নাকি আরও বেশি ইমোশনালও হতে চলেছে দেখা যাক কিরকম হয় অ্যানিমাল পার্ক হচ্ছে টেক্কা ছবি থেকে তো টেক্কা ছবির কাস্টিং এ আরো দুজন অ্যাডিশন হয়েছে পরাণ বন্দ্যোপাধ্যায় এবং টোটা রায় চৌধুরীকেও এই ছবিতে আমরা দেখতে পেতে চলেছি তো দেব এবং টোটা রায় চৌধুরী একসাথে আগে ছবি করেছেন পরাণ জয় জুলিয়ারে পাগলু ইত্যাদি করেছেন পাগলু টুও করেছে তো তারপরে একসাথে তারা আবার একসাথে কাজ করতে চলেছে এবং পরাণ বন্দ্যোপাধ্যায়ের সাথে তো দেব এই প্রধান ছবিটাই করলেন তো তারপরে তারা আবার ফিরতে চলেছে তো দেখা যাক এই টেক্কা ছবিতে তাদের কি ভূমিকা থাকে কীরকম ইন্টারেস্টিং ক্যারেক্টার হয় এবং পরাণ বন্দ্যোপাধ্যায়কে কীভাবে সুজিৎ মুখার্জি ইউজ করেন সেটাও একটা দেখার মতো বিষয় হবে টিপিক্যালি যেভাবে উনি ছবির মধ্যে উনি প্লেস হয়ে আসেন সেইভাবে সুজিৎ মুখার্জি আশা করবো করবে না তো দেখা যাক কীরকম হয় পরবর্তী আপডেটটা এস এস এম টোয়েন্টি নাইনকে কেন্দ্র করে তো এসএস এস রাজামৌলি এই ছবিটা এবং মহেশবাবুকে নিয়ে করছেন আপনারা প্রত্যেকেই জানেন তো এই ছবির বাজেট নাকি হতে চলেছে এক হাজার কোটি টাকা ইয়েস মানে বাহুবলীর চার গুণ বাজেট হতে চলেছে এই ছবিটা তো দেখা যাক রাজামল্লি কি প্ল্যান করছে অলরেডি শোনা যাচ্ছে যে কিছু কিছু প্রিপারেশনের কাজ শুরু হয়ে গেছে এবং পরে আর কি মহেশবাবু গিয়ে জয়েন করবেন গুন্টুর কারণে যেহেতু রিলিজ করছে খুব শীঘ্রই ট্রেলারও চলে আসবে গুন্টুর কারণে তো গুন্টুর কারণে শুটিং অ্যাকচুয়ালি ডিসেম্বর মাস অব্দি চলেছে ঠিক আছে তো এবার নাকি মহেশবাবু গিয়ে আর কি বিভিন্ন রকমের ওয়ার্কশপ ইত্যাদি সব জয়েন করতে চলেছেন অলরেডি কাজ শুরু হয়ে গেছে তো দেখা যাক কীরকম হয় এস এস এম বি টোয়েন্টি নাইন এবং

তো এবার দেখা যাক এদের দুজনের কম্বিনেশন কি আছে বা একটা অ্যাকশন মুভিও আসতে পারে মাইড সন্দীপ রেডি বাংলা নিজে রিসেন্টলি যে নানি শুড ডু মোর অ্যাকশন মুভিস তাকে খুব ভালো লাগে তো দেখা যাক নানি সেটা কি করেন এবং নানি নিজেও ইন্টারভিউতে বলছেন যে আমি সামনের দিনে যা যা করবো মোস্টলি অ্যাকশন বেস মুভিজই হবে কারণ অ্যাকশন বেস মুভিতে রিটার্ন অনেক বেশি আছে অনেক বেশি অডিয়েন্সের কাছে পৌঁছে যাওয়া যায় স্পেশালি তেলেগু বেল্টে তো দেখা যাক সেই ছবিটা কীরকম টাইপের হয় পরবর্তী আপডেটটা হচ্ছে ক্যাবারেবল একটা সিরিজ নিয়ে এটা আটার টাইমসে আসতে চলেছে ছাব্বিশে জানুয়ারি উৎসব মুখার্জি এটা পরিচালনা করেছেন এবং পূজা ব্যানার্জিকে আমরা লিড চরিত্রে দেখতে পেতে চলেছি তো আমাদের এখানে যে ক্যাবারে ডান্সের কালচার ছিল কলকাতায় সেইটাকে এক্সপ্লোর করতে চলেছে সেই থিমটাকে এক্সপ্লোর করতে চলেছে এই সিরিজটা রাজ চক্রবর্তী নিজের আপকামিং ছবি অ্যানাউন্স করে দিয়েছেন এই ছবিটার নাম হতে চলেছে বাবলি এটা বুদ্ধদেব গুহর নভেলের ওপর বেসড হতে চলেছে এখানে আমরা আবির চ্যাটার্জি এবং শুভশ্রীকে একসাথে দেখতে পেতে চলেছি তারা একসাথে কখনো একসাথে কাজ করেনি এর আগে স্ক্রিন শেয়ার করেনি এবং রাজ চক্রবর্তী এবং আবির আগে কানামাছি করেছে এবং কাঠমুন্ডু বলে ছবিটা করেছিল তার বহু বছর পরে তারা একসাথে আবার কোল্যাবট করতে চলেছে দেখা যাক কীরকম হয় ছবিটা এই ছবিটার ব্যাপারে অনেক আগে একবার আপডেট উঠে এসেছিলো একটা পত্রিকার তরফ থেকে বাট কোভিড ইত্যাদি সবের জন্য এই ছবিটা মানে মানে পিছিয়ে যায় কাজ এখন ফাইনালি ছবিটা হচ্ছে তো দেখা যাক এই ছবিটা কীরকমভাবে মানে বক্স অফিসে টার্ন আউট করে আর পরবর্তী আপডেটটা হচ্ছে ফাহাদ ফাজিলকে কেন্দ্র করে তো মামা নামের পরে ফাহাদ ফাজিল এবং বাদিবেলুর কম্বিনেশনটাকে আবার আমরা স্ক্রিনে পেতে দেখতে পেতে চলেছি একসাথে তো এটা একটা কমেডি বেস ছবি হতে চলেছে এবং কৃষ্ণমূর্তি বলে একজন এই ছবির পরিচালনা করবেন আর লাস্ট আপডেটটা হচ্ছে কবির খানকে কেন্দ্র করে তো কদিন আগে একটা ভিডিওতে আপনাদেরকে বলেছেন যে কবির খান বাব্বার শের বলে একটি ছবি প্ল্যান করছেন তো সেই ছবিটার জন্য তিনি এ লিস্ট সুপারস্টারদেরকে অ্যাপ্রোচ করবেন এখনো কাস্টিং ঠিক হয়নি স্ক্রিপ্ট তার রেডি হয়ে গেছে তিনি এবার স্টার্সদেরকে অ্যাপ্রোচ করবেন তো এবার শোনা যাচ্ছে কাবির খান সালমান খানকে অ্যাপ্রোচ করেছেন এই ক্যারেক্টারটা প্লে করার জন্য তো দেখা যাক সালমান খান রাজি হয় কিনা সালমান খান কাবির খান কম্বিনেশনে একসাথে তারা ভালো ছবি করেছে দেখা যাক তারা আবার একসাথে কোলাবোট করে একটা ভালো কিছু ছবি করে কিনা এখনও কিছু অফিসিয়ালি কনফার্ম হয়নি যে সালমান খানই করছে কিনা তার স্ক্রিপ্ট পছন্দ হলে সে করবে তো সেটা দেখা যাক আলটিমেটলি কী হয় লেটসি আর এছাড়া রানবীর পুলিশের ইউনিফর্মের ছবি খুব ভাইরাল হচ্ছে সার্কুলেট হচ্ছে লোকে ভাবছে সিঙ্গাম থ্রিতে তারও ক্যামিও থাকতে চলেছে এটা কিন্তু ভুল জিনিস এটা একটা অ্যাড শ্যুট শুট ছিল রোহিত শেট্টি একটা সিঙ্গাম স্টাইলের অ্যাড বানাচ্ছিল রোহিত্যেটী প্রচুর বড় বড় বিগ বাজেট অ্যাড শুট করে কার্তিক আরিয়ানের সাথেও করেছেন দেখবে তো সেমভাবে ভাবে এটাও একটা অ্যাড শ্যুট ছিল রণবীর কাপুর কিন্তু সিঙ্গাম থ্রিতে পুলিশ অফিসারের চরিত্র করছেন অ্যাড শুট ছিল যেটা সিঙ্গাম স্টাইলে ছিল তাই জন্য পুলিশ অবতারে আমরা রণবীর কাপুরকে দেখতে পেয়েছি এবং তাই জন্যই ছবিটা এতটা বেশি সার্কুলেট করেছে ঠিক আছে রণবীর কাপুর অত বোকা নয় যে যে ফ্র্যাঞ্চাইজের মধ্যে যে কেউ ঢুকে যাচ্ছে সেখানে সে ঢুকে যাবে অ্যানিমালের মতো সাকসেস দেওয়ার পরে সে অনেক ভেবেচিন্তেই পরবর্তী ছবিটা করবে লাস্ট আমরা কথা যে কি একখান গান বানাইছে বলে যেটা হচ্ছে মেন্টালের গান তো দেখুন এটা একটা কমার্শিয়াল ছবি তো পুরো আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবি হতে চলেছে এবং সেই অনুযায়ী গানটাকে ডিজাইন করা হয়েছে কেশব দে এটা দিয়ে নিজের ডিরেক্টর ডেবিউ করতে চলেছেন তো এটা কিন্তু ওই কমার্শিয়াল স্পেসের মধ্যে কিন্তু বেশ ভালো গান হয়েছে লাইন্সগুলো বেশ ক্যাচি লেখাও হয়েছে মিকা যেভাবে গিয়েছে সুর সবকিছু মিলিয়ে ভালো হয়েছে এবং দু হাজার বারো তেরো সময়কার যে গান হতো তার যে ভাইবটা থাকতো এক্স্যাক্টলি সেটাকেই রিক্রিয়েট করা হয়েছে তো ডেফিনেটলি খারাপ নয় ভালোই হয়েছে কমার্শিয়াল স্পেসের মধ্যে ভালোই হয়েছে ঠিক আছে তবে ডেফিনেটলি কোনো নতুনত্বের অভাব নতুনত্বের অভাবটা একদম ক্লিয়ার আর এছাড়া যদি মিউজিক ভিডিওটা নিয়ে কথা বলি যেহেতু বাবা যাদব নিজে একজন কোরিয়গ্রাফা তাই মিউজিক ভিডিওটা কিন্তু খুব ভালোভাবে ডিজাইন করা হয়েছে শর্টস দেখুন বা যেভাবে অ্যাক্টার অ্যাক্ট্রেস নাচছে ঠিক আছে বা কস্টিউমস সেগুলোর মধ্যে কিন্তু করেছে তো মিউজিক ভিডিওটা লুক এন্ড ফিল ওয়াইজ খুবই দেখতে ভালো হয়েছে গানটাও কিন্তু কমার্শিয়াল স্পেসের যে ধরনের গান হয় যে ধরনের মিউজিক হয় সেই অনুযায়ী কিন্তু ভালো হয়েছে এটা যদি ধরুন দু হাজার চোদ্দ পনেরোতে রিলিজ করতে গানটা খুব বড় বড় হিট হতো এখন যেহেতু এটার বাজার চলে গেছে বাট এটারও কিন্তু একটা হিউজ দর্শক আছে যারা কিন্তু এই ধরনের গান শুনতে ভালোবাসে আমরা হয়তো দেখতে পাচ্ছি না আমরা তো আমাদের আশেপাশে খালি বিচার করে দিলে হবে না আপনারা যদি গিয়ে দেখেন এই ধরনের গান কিন্তু এখনো মপসল গ্রামে প্রচন্ড চলে তো সেই ধরনেরই গান হয়েছে তো ওই গানটা কিন্তু ভিউজ একটা হিউজ জেনারেট করবে তো দেখা যাক কীরকম হয় আলটিমেটলি মানে সাকসেসের প্যারামিটারে বলছি কতটা পৌঁছাতে পারে সেটা দ্যাট ওয়াজ ইট গে থ্যাঙ্ক ইউ সো ওয়াচিং দিস ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে করুন শেয়ার করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না